সাথে খেলার জন্য ওফ কি দারুন একটা ব্যাগ আমার কাছে তো এই ব্যাগগুলো আপু সেই মাইন্ড ব্লোইং লাগছে লেদার কোয়ালিটি দেখেন হ্যাঁ এগুলো কিন্তু আপু একদম মানে কি বলবো এগুলো যদি মানে আমি বলি যে শিপমেন্ট কস্ট অনুযায়ী আমি রাখতে চাই তাহলে আপু অনেক দাম অনেক দাম এই ব্যাগগুলো আপনারা জানেন প্লে বয় একদম এই এই কালারটা আপু সো সুইট মানে এই কালারটা আপু সব কিছুর সাথে মোটামুটি যায় আপনি দেখবেন পাউডার ব্লুটার ইদানিং খুব ট্রেন্ডি আছে হ্যাঁ

প্লাগাটা লাগাটা শুরু হয়ে যায় মানে এটা কিন্তু আগে থেকে কোনো ইয়ে দেয় না আমি অলরেডি এক্সপিরিয়েন্স করেছিলাম একদিন তো আমি বুঝতে পেরেছি যে ব্যাপারটা আসলে কিভাবে হয় না একটা মৃত্যু পর্যন্ত কিভাবে হয় তাহলে মানে এই জিনিসটা যে কি ভয়ঙ্কর কখনো গরমটা যাতে ভেতরে না ঢুকে যায় হ্যাঁ এই জিনিসটা খেয়াল রাখবো বাপুরা আমি যাব ইনশাল্লাহ সামারে মেয়ের এক্সাম শেষ হলে গেলে মনে হয় না আমাকে আর আসতে দিবে তাই বাংলাদেশ আহারে আপনিও যাবেন সামারে যাবেন না এতক্ষণ সেলাই করছিলাম তাই নেটের জন্য তো লাইভে দেখতে পারছে না কেন লবণ ঠিক মতো দিও গুলুমুলু সাপো দেখেন এই পাশেও আপনি কিছু রাখতে পারছেন হ্যাঁ এই পাশেও আপনি অনেক কিছু রাখতে পারছেন যেমন ছোট একটা পানি বটল থেকে হ্যাঁ আমার পানি একটা পানি বটল দে যা ওই বড় পানি বটল হবে বুঝছিস এই মানে ইয়াতে আপু হাজারের ঘরে ব্যাগ দেখাও আপু হাজারের ঘরে ব্যাগ আমাদের আছে কিন্তু কথা হইল যে আজকে নাই আজকে আছে হাজারে ঘরে দেখেন আরো বড় বোতল ঢুকে যাবে ইজি একদম সো এটা আপনি ইচ্ছা করলে এই পাশেও রাখতে পারবেন হ্যাঁ দুইটা পাশে আপু জায়গা আছে অনেক সো এই ব্যাগগুলো একদম নিউ আসে যে দেখেন প্লেবয় বয় লেখা আছে প্লে বয়ের ব্যাগ যারা আগেও নিয়েছেন তারা কিন্তু জানেন ব্যাগগুলোর এত ভালো কোয়ালিটি আপু মানে ব্যাগের সহজে কিছু হবে না ব্যাগের সহজে কিছু হবে না এত ভালো কোয়ালিটি এই যে দেখেন এটা বেল্ট একটু না লাগালে মনে এটা সুন্দর সৌন্দর্যটাই বের হবে না বুঝছেন একটু বেলটা লাগাইতে আচ্ছা আমি একটু দেখে আপনাদের আপু রেগুলার লাইটওয়েট এর ব্যাগ হবে একটু 빅 সাইজ হ্যাঁ আপু ওই ব্যাগটা দেখতে পারেন রেগুলার লাইটওয়েট নতুন আসছে মারুফ আব্দুল্লাহ আসসালামু আলাইকুম আপু ভালো আছেন জি ভাইয়া ভালো আছি সকাল 7:30 এর রান্না শেষ করবে হ্যাঁ মাবুশানা আপু ওইটাই করতে হবে এখন কিন্তু হিট ওয়েভে আপনারা এই সময় রান্না কখনই বসাবেন না 12টার পরে আপনি চুলার কাছে চুলাই জ্বালাবেন না হ্যাঁ এই যে দেখেন প্লে বয় ব্যাগ এই কয়টা দিন একটু কষ্ট করেন সকাল সকাল রান্না করে ফেলবেন তো এই যে দেখেন ব্যাগের সৌন্দর্য ঠিক বের হয়ে গেছে এখন ঠিক বের হয়ে গেছে এখন দেখছেন কি সুন্দর ব্যাগটা তো এই ব্যাগটা আপু তাও আমি এই ব্যাগটা দুই হাজারের ব্যাগ ছিল মানে একুশশো টাকার ব্যাগ আমি কিন্তু আপনাদের জন্য আঠারোশো আশি টাকায় দিয়েছি নিউ ব্যাগ আট বাই সাড়ে আট এখান থেকে আট আছে এখান থেকে সাড়ে আট যদি এমন হইতো যে ব্যাগটা পুরাতন সেই ব্যাগে সালামি দিচ্ছি না রে ভাই একদম ব্র্যান্ড নিউ ব্যাগ কালকেই মাত্র ওপেনিং হলো আমাদের এবার বুঝেন কি ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা নিউ শিপমেন্ট নিউ ব্যাগ প্লে বয়ের ব্যাগ হ্যাঁ যারা জানেন তো প্লে ব্যাগ তারা তো জানেনই যে কি পরিমাণ ভালো হয় এটা সাড়ে আট এর ব্যাগ এখান থেকে আট এখান থেকে সাড়ে আট প্রাইস টাকা আপু প্রাইস হচ্ছে এক হাজার আটশো আশি টাকা এক হাজার আটশো আশি টাকা ডেলিভারি দুইটা নিলে ফ্রি এটাতে দুইটা নিলে এটাতে ফ্রি আপু ডেলিভারি চার্জ দুইটা ব্যাগ নিলে এটাতে ফ্রি আছে আমরা হ্যাঁ যেমন একটু আগে যে ব্যাগটা দেখলাম ওটাতে একটা নিলেই ডেলিভারি আমি তো ভাত খাই ওরা খাবে কখন হ্যাঁ তুমি ভাত খাইতেছো এই জন্য তো তুমি স্লিম আছো আপু আপু তোমার তোমার সামনে এটা দেখো এই যে আপু দেখাচ্ছি না আজ আপু একটু সময় দেন আপু পাশের ছোট ব্যাগ দেখেন ঠিক আছে আপু ইসরাত জাহান আপু পারমিতা আপু কেমন আছো আসসালাম আলাইকুম আপু কি অবস্থা পারমিতা আপু কি খবর তোমার ভালো আছে নাকি শরীর ভালো আছে কিনা গরমে কি অবস্থা সবাই কি একটু রিকোয়েস্ট করতেছে আপুরা কেউ কিন্তু বারোটা পরে রান্নাঘরে ঢুকেন না প্লিজ প্লিজ এর আগে রান্না শেষ করবেন অবশ্যই হ্যাঁ তো এটা আপু আঠারোশো টাকায় হ্যাঁ আঠারোশো টাকা আমরা পেয়ে যাচ্ছি আট বাই সাড়ে আটের ব্যাগ আট থেকে এখান থেকে আট আছে এখান থেকে সাড়ে আট আছে প্রাইস আছে মাত্র আঠারোশো আশি টাকা দারুন একটা ব্যাগ দারুন একটা ব্যাগ আপু প্লে বয় বাননি ওকে এটা আমার ডান হয়ে গেলো এরপরে এই যে দেখেন কিউট শেপের ব্যাগ মানে যেই ব্যাগগুলো ধরলেই আপনাকে লোকজন বলবে বাহ তুমি কোথা থেকে নিয়েছো ব্যাগটা আসসালাম আলাইকুম মিষ্টি আপু কেমন আছে আমি সুলতান আহমেদ সাবির আপু ছেলের নাম দিয়েছি তাই মেহরাব খান ও আচ্ছা আমি চিনতে পারি নাই আচ্ছা আপু ব্যাগটা উল্টে দেখেন ব্যাগ উল্টে দেখেছি তো আপু এই ব্যাগটা উল্টে দেখেছে এই যে কাট করে লেদার হুম উল্টো দেখাচ্ছে আমি সব অ্যাঙ্গেলই ব্যাগ দেখানোর চেষ্টা করি আসলে সো শাহিনাকটা আপু অনেকগুলি ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন ব্যাগটা কি সুন্দর না একদম এই স্টাইলে ব্যাগ খুব বেশি চলে ব্লে বয় বার্নি থেকে আসছে এটা দেখেন ডালাকুলার বিজয়ী কি হলো গলি মাপু আয় আমি এখনো বিজয়ী ঘোষণা করি নাই আমি আসলে গ্রুপেই যাইতে পারতেছি না হ্যাঁ গ্রুপেই যাইতে পারতেছি না কিসে ঠান্ডা পানি আছে তো মিলাই মিলায় খাওয়া তোরা ঠান্ডা পানির জন্য পাগল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন যে রোজার মাস শেষ হয়েছে আর এই হিট শুরু হয়েছে দেখেন আল্লাহ কি একটা নিয়ামত দিয়ে রাখছে রোজার মধ্যে রোজার মধ্যে মানুষ কি করতো বলেন তো পাগল হয়ে যেত না আলহামদুলিল্লাহ এমনি ভালো আছি বা গরমে অস্থির রোজা শুরু করবো ইনশাল্লাহ আগামীকাল থেকে আল্লাহ আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তোমার জন্য সহজ করে দেখ সকাল সকাল রান্না করে ফেলবা ব্যাস আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ সো মাচ আপু থ্যাংক ইউ ভাইয়া আপু কে জানি আগে থেকে যে কে বলে জানি না ঠিক তা এই আপু নে কি খবর তোর নাকি বিয়ে হয়ে গেছে শুনলাম ফাড়া দিব খুব সুন্দর তাই না জাস্ট ও বাবা ব্যাগগুলা বাইরের সাইডে ট্রেন আছে বাইরের সাইডে ট্রেন আছে লাইজু আপু না বাইরের সাইডে ট্রেন আছে আপু 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 উম্মে কেমন আছেন এই যে আপু ভালো আছে এরা কয় বোন আসছে প্লে বোন এরা অনেকজন আসছে এই যে দেখেন আপু এখানে আপু এরকম একটা বেল্ট আছে আমি ভেতরের অংশটা দেখাচ্ছি আপু তোমার সামনে দুইটা দেখো এই যে আপু দেখাচ্ছি লক্ষ্মী আপনি একটু আমাকে সময় দেন আপনি একটু আমাকে সময় দেন হ্যাঁ আমার দাওয়াত রইলো তবে গিফট প্রযোজ্য তাই আচ্ছা তো এখানে আপু জিপার ছাড়া পকেট চেম্বার আর এখানে হচ্ছে জিপার চেম্বার হ্যাঁ জিপার চেম্বার বর্ষা নদী আপু আপনাদের শোরুম কোথায় আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু দিয়ে দিচ্ছি দাঁড়ান আমি একটু দেখাই হুম এই যে এটা হচ্ছে আমাদের শোরুম অফিস এন্ড শোরুম অ্যাড্রেস হচ্ছে এভিনিউ সেক্টর উত্তরা হুম আর আর ফোন নাম্বার দুইটা আপু হোয়াটসঅ্যাপ করা আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন আমাদের কিন্তু শুধু একটা পেজ না আমাদের কিন্তু দুইটা পেজ আমাদের কিন্তু আপু দুইটা পেজ এই যে দেখেন এটাও কিন্তু আমাদের পেজ হ্যাঁ এফ এ বিউটি পারফেক্ট অফিস এবং শোরুম অ্যাড্রেস হচ্ছে হাউস সিক্সটি ওয়ান থ্রি এ আজম এভিনিউ সেক্টর ফরটিন উত্তরা ঢাকা ওকে তো এই দুইটা পেজ কি আপনারা কিন্তু উত্তরা চোদ্দ নম্বর সেক্টর আসলে পেয়ে যাবেন হ্যাঁ শাড়ি ড্রেস সব কিছু তাই নাকি এনি দাওয়াত পেলাম না আচ্ছা এনি মানে শুরু করছিল আর আমি খেলা শুরু করে দিলাম এনি রে তোর এখন খবর আছে তো এই যে দেখেন এটার ভেতর অনেক ডেপথ আপুরে এটার ভেতর যে কি ডেপথ আপনারা যারা মনে করেন যে ভাই আমার একটু মু আমूथলি আচ্ছা এটা আমার অনেক মানে এটা বটল ছাড়া এখন চলারই সম্ভব না এই যে দেখেন এইরকম 500 ml এর একটা বটল যদি ঢুকা যায় এই গরমে মধ্যে আর কিছু আপনাদের চাহিদা থাকবে না যে এরকম একটা পানি বটল আমি তো পানি খাই না তুই পানি খা পানি কম খাবি না তো ডিহ মরা যাবে এই গরমে যদি পানি কম খাস মানে আর বাজার কোনো সম্ভাবনা নাই বুঝছস এটা মনে রাখিস দাওয়াত কি কি হচ্ছে সুন্দর লেস দিয়ে নামাজে হিজাব আনো তাই শাইন আপু আচ্ছা আপু আমি চেষ্টা করি আপু আমি কিনেছি এখন আবার এত কিউট ব্যাগ না আপু সবসময় তো ব্যাগ আসতেছে আল্লাহ আপু সবসময় তো ব্যাগ আসতেছে আপু আমাদের তো ব্যাগ এমন না যে আপনি কেনার পরে আর জীবনে ব্যাগ আসবে না আপনারা যদি কেউ একজন বলেন যে আপু আমি কেনা পরে আর কোনো ব্যাগ আসবে না নতুন আমি কেনার পরে আপনি ব্যবসা বন্ধ করে দিবেন তো ভাই এটা হইলো বলেন আপনি যে বললেন যে আমি পরে কেন সুন্দর ব্যাগ আপু এখন এমন কোন কাস্টমারকে আমি কথা দিতে পারি না যে আপনি কেনার পরে আমি ব্যবসা বন্ধ করে আমি চাঁদের দেশে চলে যাবো আপনি কেনার পরে আরো অনেক ব্যাগ আসবে আপু এটাই খুব স্বাভাবিক হ্যাঁ গতকালে হুদাই সাদা ব্যাগটার দাম কত হুদাই না গুদাই বাইরে ছোট পকেট থাকে না ব্যাগে ওটা দেখতে চাচ্ছে বাইরে ছোট পকেট থাকে না আচ্ছা আপু এই ব্যাগটা দেখেন এটা এবং সাইজটা বলে দিচ্ছি সাড়ে আট আছে আর সাড়ে আট আছে আপু আঠারোশো আশি টাকা মরিয়া মাধুরী আপু এখন হাসতে কেন রে ভাই আমি আসলে তো সত্যি কথা আপু বলেন এটা কি কখনো আপনাদেরকে আমি কথা দিতে পারি বলেন যে আপু আপনি কেনা পরে আমি আর কোনো ব্যাগ আনবো না কথা দিলাম এটা সম্ভব না আপু এটা 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 থাকবে চলমান প্রসেস কিন্তু আপু হালকা সাইডে একদম এরকম একটা ইয়ে আছে মানে যতদিন আমার ব্যবসা আছে ততদিন এটা চলতে থাকবে আর আপু না থাকলে ব্যবসা না থাকলে তো সেটা আলাদা কথা যতদিন আপু বেঁচে আছি সুস্থ আছি এনেই কাকে বলছে আমি তো দেখলাম না ওই হইলো যা হুদাই তাই হুদাই

সেটাই তো আপু অনেক আপুরা বলে আমি নেওয়ার পরে আপু এত সুন্দর ব্যাগ আছে এখন আমি কি কথা দিছি ভাই যে আপনার লাস্ট পার্চেজের পর থেকে আমি আর কোনো দিন কোন নতুন ব্যাগ আনব না আমি কি কাকে কথা দিছি বলেন তো কখনোই সম্ভব না এটা কোনো পেজের পক্ষে সম্ভব না আর আমার কপাল তো আরো খারাপ আমি যখন অফার থাকে আমি কিনতে পারি না আমার অফার শেষ আমি কিনি আবার অফার দেয় আমি কিনতে পারি না আমি যখনই কিনি তখনই দেখি কোনো অফার টফার চলে না কোনো পেজার বুঝছেন তো আমি ওইগুলাতে আসলে অরিজিনাল কারণ আমি ধরেই নিচ্ছি আমার লাগ আসলে এখানে ফেভার করে না হ্যাঁ ওয়ালেট আছে আপু আপু সাইড ছোট ব্যাগ এই যে আপু লোক আপনি একটু সময় দেন আমাকে হ্যাঁ এই যে বড় ব্যাগ তো সবাই দেখতে চাচ্ছিলো এই যে জি ছাড়া পকেট চেম্বার একটু সিরিজটা দেখিনি এরপর আপু জিপার এরখানে এখানে একটা জিপার চেম্বার আছে হ্যাঁ খুবই সুন্দর একটা ব্যাগ আপু ভেতরে সব জায়গায় দেখেন প্লে বয় লেখা আছে ওকে খুবই নাইস একটা ব্যাগ এবং হালকা আপু ব্যাগটা হালকা এবং এটার যে কালার এত সুন্দর পাউডার ব্লু কালারটা কিন্তু আপু এখনকার ট্রেন্ডে একদম আছে ট্রেন্ডিং একটা কালার এখানে আপু পানি বটল আপনি আরো কিছু ক্যারি করতে পারবেন হ্যাঁ আচ্ছা সাড়ে এগারো আছে আপু এখান থেকে এই পর্যন্ত আপু সাড়ে এগারো আছে ওকে আচ্ছা তারপরে এটার হাইটে আছে দশ এটার হাইট আছে দশ আর সাড়ে এগারো আছে আপু এটা চব্বিশশো পঞ্চাশ টাকা যদি আপু এই ব্যাগগুলো আরও আরো বেশি দাম হবে দেখেন পুরা প্লে বয়ের সবকিছু খোদাই করে দেওয়া আছে প্লে বয় বাননি ব্যাগ আসছে একদম দেখেন এটার সব জায়গায় আপু প্লে বয় বাননি লেখা আছে মানে ব্র্যান্ডিংটা এক্সেলেন্ট এই ব্যাগের মানে যারা একবার নিয়েছেন এটা কি আর কালার না আপু এটা কালার নিমা তোমার পরের ড্রেসটা খুব সুন্দর আমাকে দিয়ে দাও মা বাবা এটা তো আমাদের সেই কুর্তি না এটা আসলে কি জানেন এটা হচ্ছে প্যাটলসের সালোয়ার প্যাটলসের সালোয়ার প্যাটসা সালোড় দিয়ে আমি কুর্তি বানাইছি মনে করে প্যাটসে এরকম বহুত সালোয়ার থাকে বুঝছেন সালোড় দিয়ে কুর্তি বানাইছে আর গরমে পরে আমি খুব মুদ্ধ হয়ে গেছি আপু তুমি অফিসে গিয়েছিলেম একদিন তুমি মেবি বিজি ছিলে আগে বুঝলে তোমার সাথে কথা বলতাম কেন আল্লাহ আমি বিজি থাকলে আমার সাথে কথা বলবেন আমি কথা বলতে খুব পছন্দ করি এটার কালার নেই আপু এটা একটা কালার আছে আপু আপু তোমার দুই পাশে দুইটা দেখান কি দেখাবো না আজ আপু কোনটা এটা আর এটা আচ্ছা দেখাচ্ছি সো এটা আপু দেখেন হালকা ফুলকা একটা ব্যাগ আছে একদম ডিডের শোল্ডারে নিতে পারবেন শোনে শোনেন একটু কথাটা শুনে না আমার এই যে ডিডের শোল্ডারে নেওয়ার আপুরা ব্যাগ খোঁজে না যে আপু ডিডের শোল্ডারে নেওয়া যায় কিনা না খুবই সুন্দর সে ড্রেসটা হ্যাঁ আপু ড্রেসটা এত আরাম এই যে প্যাটার্স দিয়ে সালওয়ার দিয়ে বানাইছি দেখেন আপনারা প্যাটার্স এর দিয়ে বানাইতে পারবেন সো এই টাপু আমার ডান হয়ে গেল এটা প্রাইস আছে আপু 2450 টাকা এই যে দেখেন প্লে বয় মানে আপু এগুলো একদম লাক্সারিয়াস ব্র্যান্ড এটা কিন্তু এই সেই ব্র্যান্ড না ভাই আপনি টাকাও দিয়ে একটু ব্যাগ নেবেন আবার আপনার এই যে দেখেন প্লে বয় বাননি দেখছেন মানে অনেক ভালো এই যে ইন্টারন্যাশনালি ওরা এই যে দেখেন প্লে বয় এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনাল প্লে বয় এট দ্য র্যাবিট হেড ডিজাইন আর ট্রেডমার্ক অফ প্লে বয় এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনাল লিমিটেড ওকে তার মানে এবার দেখেন এটা প্রোডাক্ট হলো এটা কিন্তু ইন্টারন্যাশনালি তারা খুব এই জিনিসটাকে ইয়ে করেছে দেখেন তো আপনাকে বুঝতে হবে যে কোন প্রাইসে আপনি কি জিনিসটা পাচ্ছেন হ্যাঁ সো এটা আপু মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দুই হাজার চারশো পঞ্চাশ টাকায় এটা আমার ডান হয়ে গেল অনেক বড় ব্যাগ কিন্তু সাড়ে এগারো বাই দশ এটা আমার ডান হয়ে গেলো এরপরে প্লে বয় বান্নি টোট আসতেছে প্লে বয় বার্নি বড় চোট আসছে হ্যাঁ এই যে দেখেন এইটাকে দেখায় আমি পরে এই যে আপনার পাশে ব্যাগটা দেখাবো এই ব্যাগটা দেখানো আগে কেউ যাবেন না কিন্তু এই ব্যাগটা দেখানো আগে কেউ যাবে না দারুণ একটা ব্যাগ আসছে আমার হাতে কাছে এই যে দেখেন সো এইটা আপু আপু তুমি খুব মজার মানুষ আচ্ছা লীলা আপু কালারটা নাইস না হ্যাঁ আপু কালারটা আসেও লেই নাইস আসলাম আলাইকুম ও মিনাফি আপু কি অবস্থা কি অবস্থা সবার ছুটি ছাটায় বেশ মানুষ মনে বাসে আছেন তাই না এই যে এইটা আবার ঈদের একটা ছুটির আমেজ চলে আসছে জেসমিন আপুকে দেখতেছেন আজকে জেসমিন আপু স্কুল বন্ধ না এই যে এটা কিন্তু ডিড়ের শোল্ডারে নিতে পারবেন এটার ভেতর অংশ দেখাই এখন দেখি যে এটার ভিতরে কি কি আছে হ্যাঁ এটার ভিতরে কি আছে দেখি এই যে ভেতরে প্রচুর জায়গা হ্যাঁ এই মিষ্টি আপু অনেক ভালোবাসা দিলাম শিয়ার থ্যাংক ইউ সো মাচ শ্যামলি মনে আপু আগেরটা প্রাইস কত বললাম আপু আপু আগেরটা প্রাইস হচ্ছে এই যে দেখেন প্লে বয় বাননি এত সুন্দর একটা ভালো কোম্পানি ব্যাগ আপু বিশ্বাস করবেন না আর এটা তো ডাবল ডাস্ট ব্যাগ দেওয়া আছে আমি একটু দেখাই দিই কারণ নতুন আপুরা হয়তো মনে করতে পারেন হ্যাঁ এই যে দেখেন প্লে বয় বাননি দেখা আমার চার শেষের দিকে আচ্ছা তাই না ওই ব্যাগটা আসলেই এত সুন্দর চার শেষ কেন আপু ও আপনি ঘুরতেছেন না প্লে বয় এই যে এটা হচ্ছে প্লে বয় বানিন না এখন তো ঘুরবেন না এখন তো ঘুমানোর সময় তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু সো এটার ভিতরে অংশ আমি একটু দেখাই দিই ভিতরে আপু বিশাল জায়গা বিশাল দেখেন এখানে জিপার ছাড়া পকেট চেম্বার এখানে আপু জিপার এট টু শেয়ার দিও তো আমাদের পেজে জিপার চেম্বার হ্যাঁ তাহলে আপু আর একটু নোটিফিকেশন পাবে এখানে হচ্ছে আপু জিপার চেম্বার এই যে পকেট চেম্বার থাকে একটা তারপর এই যে দেখেন দুইটা উফ ভিতরে জায়গা আর কোনো অভাব নাই ভাই আপনি যদি মনে করেন আমি একটা ছাতা নিব পানি বটল নিব আমি সারা দিন বাইরে যাওয়ার জন্য সব কিছু নিয়ে বের হব ব্যাস আপনার সব প্রোগ্রাম শেষ এই ব্যাগের মধ্যে মানে সব কিছু ঢুকাইতে পারবেন হ্যাঁ যত কিছুই থাকুক না কেন হ্যাঁ মানে আপনার বাইরের একটা সংসার মনে করেন যে আপনার বাইরে একটা সংসার না ঘরে তো আমরা সংসার নিয়েই থাকি বাইরে একটা সংসার এটাকে আরেকটু সুন্দর করে সামনে একটু টানা যেন সুজন কিভাবে জানে টানে এটা টানে টানে এটা খুব সুন্দর করে আবার আপনার সামনে টেনে একটু এই জিনিসটাকে প্রেস করতে পারবেন ওরে বাবারে এ ভালো লাগছে আপনার এবার শেষ কি অনেক অনেক তোমাকে ভালো ভালো লাগে এই লাগছে আপনার এবার শেষ এই দেখছো এটা আমার শত্রু যারে আপু কেউ ভালো লাগলে তারে যে তোমরা এই যে ভয়টা দেখাইলা এই যে ভালো লাগছে আপনার এবার শেষ মানে কি তুমি কি দিলা তারে কি আল্লাহ লি শুভ দুপুর কনাপু শুভ দুপুর আপু দুপুর তো দুপুর হয়েছে শুভ হয়েছে নাকি আগুন হয়েছে আল্লাহ জানে কোহিনুর বেগম আপু আলাইকুম আপু কেমন আছেন আপু আলাইকুম সালাম আপু ভালো আছে আপনি কেমন আছেন এই যে দেখেন কি সুন্দর সুচালো আরে ভাই ফিটের বাটনসের এর মধ্যে কাজ করা মানে ডিজাইন দেখেন ফিটের বাটনস মধ্যে কি সুন্দর কাজ করা দেখছেন সো এটা আপু একদম এরকম বসে থাকবে তেরো বাই সাড়ে এগারো ব্যাগ আপু এটা একটা সেম প্রাইস এটাও আপু চব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সেম প্রাইস আহ আপু কি অবস্থা রে আপু আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপু কি অবস্থা বলেন তো আপু উফ আপনাদেরকে দেখে তাও একটু ঠান্ডা